নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব গ্যাস অ্যাসিডিটি। এই সমস্যাটা কিন্তু প্রায় অনেকেরই দেখা যায়। এই সমস্যা নিয়ে আমরা কম বেশি অনেকেই ভুগে থাকি। এই গ্যাস অ্যাসিডিটির জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ সেবন করে আপনাদের গ্যাস অ্যাসিডিটির প্রবলেম দূর করতে পারবেন, সেটা নিয়েই আজকের আলোচনার বিষয়। তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আর যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কারণ যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার এই ভিডিওটা শো করাবে। দেখুন, এই গ্যাস অ্যাসিডিটির প্রবলেম কেন হয়? যদি আপনার পর্যাপ্ত পরিমাণে জল পান না করেন, দেখা গেল যে কখনকার খাবার কখন খেয়ে নিচ্ছেন, অনিয়মিত ভাবে আপনি আহার করছেন, সেক্ষেত্রেও কিন্তু এই গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। আবার দেখা যায় অনেকে ঝালযুক্ত মশলাযুক্ত খাবার বেশি পরিমাণে খাচ্ছে, সেক্ষেত্রেও এই গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হয়ে থাকে। দেখা গেল অনেকে আছে যে রাত্রে জাগরণ করছেন, সেক্ষেত্রেও কিন্তু এই গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হয়ে থাকে। আবার দেখা গেল কারো কারো যে পেটের প্রবলেম 12 মাস চলছেই, সেক্ষেত্রেও কিন্তু এই গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হয়ে থাকে। তাহলে কোন কারণে আপনি ভুগছেন সেটা কিন্তু আপনি নিজেই ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই অনুসারে আপনি যদি ডাক্তারকে বলেন, দেখবেন সঠিক ওষুধ আপনার জন্য নির্বাচিত হবে এবং আপনার এই প্রবলেমটা কিন্তু চলে যাবে। তো আমি ক্লিনিকে যে সমস্ত ওষুধ ব্যবহার করে এই গ্যাস অ্যাসিডিটির জন্য ভালো ফল পাই, সেগুলো নিয়েই আজকের আলোচনা বিষয়। কিছু লক্ষণ আমি বলি। এই গ্যাস অ্যাসিডিটি হলে কি হয়, দেখা যায় যে পেটে অনেক সময় ব্যথা হয়, পেট ফুলে যায়, পেটে জ্বালা করে, বুক জ্বালা করে, টক ঢেকুর ওঠে এবং বমি হয়ে যায়। এই লক্ষণগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায়। সেই লক্ষণ অনুসারেই আমি কিন্তু এই ওষুধগুলো নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই কিন্তু এই ওষুধগুলো আপনার জন্য প্রযোজ্য এবং কাজ করবে। দেখুন, প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইরিশ ভার্সিকুলার। এই আইরিশ ভার্স, এটা আপনাদের 30 শক্তিতে খেতে হবে সকালে একবার করে। এর লক্ষণ কি পাবেন, দেখবেন যে আপনার পাকস্থলী মানে অন্ত্র বা প্যানক্রিয়াসের স্থানে যদি আগুনের শীষের মতন উঠতে থাকে, আগুনের শীষের মতন জ্বালা করতে থাকে, দেখা গেল ঘন ঘন আঠার মতো পদার্থ আপনার বমন হচ্ছে মানে বমি হচ্ছে, দেখা গেল যে জলের মতন অনেক সময় পাতলা পায়খানা হচ্ছে, পেট গড় গড় শব্দ, পেটের ডাক মানে পেটে ডাকছে গড় গড় শব্দ, এবং কোনো কিছু খেলেই আপনার গ্যাস এবং অম্ল অ্যাসিডিটি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই আইরিস ভার্সিকুলার এই ওষুধটি খুবই ভালো কাজ করে। এটা 30 শক্তিতে সকালে একবার করে খাবেন, ভালো রেজাল্ট পাবেন। এর নেক্সট পরের যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিপার সালফার। এই হিপার সালফারের লক্ষণ কি পাবেন, দেখা গেল আপনার পরিপাক শক্তি একদমই কম, দেখা গেল কোনো খাদ্যদ্রব্যই আপনার ভালোভাবে হজম হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু এই হিপার সালফার ভালো কাজ করে। দেখা যাবে যে মুখে সব সময় টক মতো অনুভব হবে, টক স্বাদ, দেখা যায় যে পেটে মশলানো ব্যথা থাকতে পারে, এবং আপনি যা কিছুই খাচ্ছেন সব কিছু গ্যাস হয়ে যাচ্ছে, অম্ল হয়ে যাচ্ছে, কিছু খেলেই আপনার হচ্ছে মানে অ্যাসিডিটি হচ্ছে। দেখা গেল আপনি এত বাছে মানে বাছে গুছে খাচ্ছেন, যে বাঁচিয়া খাচ্ছেন, সতর্কভাবে খাচ্ছেন, তবুও কিন্তু আপনার এই গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, খাদ্যদ্রব্য ভালোভাবে হজম হচ্ছে না এবং টক মতো স্বাদ মুখে, সেই ক্ষেত্রে কিন্তু এই হিপার সালফার 30 শক্তিতে আপনাদের সকালে একবার করে খেতে হবে, দেখবেন তাহলে এই সমস্যাটা চলে যাবে। আবার দেখা যায় যে পেটটা ফুলেও থাকে, সেক্ষেত্রে কিন্তু এই হিপার সালফার খুবই ভালো কাজ করে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোবিনিয়া। এই রোবিনিয়া আপনাদেরকে মাদার ফর্মে খেতে হবে। এটা কিভাবে খাবেন, কি লক্ষণ পেলে খাবেন, দেখবেন আপনার পাকস্থলীতে সর্বদাই ভার বোধ, সবসময় মনে হবে ভার ভার হয়ে আছে, পেট ফুলে আছে এবং মুখে টক জল বমি হবে, টক জল আপনি ঢেকুর দিচ্ছেন, টক জল বমি হচ্ছে, আর ঢেকুরে বা কিংবা বমি যে আপনার হচ্ছে সেটা কিন্তু টক, এবং দেখা যাবে এবং কি
যে আপনি যে খাচ্ছেন, আপনার যে অ্যাসিডিটি হচ্ছে, টক ঢেকুর উঠছে, সেটা কিন্তু দাঁত পর্যন্ত টক হয়ে যাবে। এটা একটা বিশিষ্ট লক্ষণ, দাঁত পর্যন্ত টক হয়ে যাবে, এবং আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটাও টক গন্ধ বের হবে। তখন কিন্তু এই রবিনিয়া মাদার আপনাদের সকাল সকালে আর রাত্রিতে আপনারা হাফ কাপ জলের মধ্যে 20 ফোঁটা করে দিয়ে সকাল রাত্রিতে খাবেন, দেখবেন আপনার এই অ্যাসিডিটির প্রবলেম চলে যাবে। এই যে আমি 3টা ওষুধ বললাম, এর সাথে সাথে আপনারা বায়োকেমিক ফর্মে নেট্রাম ফস 6x 4টা করে পুরি চাবিয়ে চষে একটু উষ্ণ গরম জলের সহিত 2 বার খেতে হবে, সকালে এবং রাত্রিতে। এই নেট্রাম ফস 6x আপনারা 4টা করে পুরি খাবেন। যে ওষুধগুলো আপনারা সিলেকশন করবেন আপনার সাথে মিলে গেল। তারপরে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাক্সভম। এই নাক্সভম কিন্তু এই গ্যাস, অ্যাসিডিটি, পেট খারাপের জন্য খুবই একটি ভালো ওষুধ। দেখা গেল যে আপনি ঝালযুক্ত মশলাযুক্ত খাবার খাচ্ছেন, রাত্রি জাগরণ করছেন, যার জন্য আপনাকে বারবার পায়খানায় ছুটে যেতে হচ্ছে, কোনো সময় পাতলা পায়খানা, আবার কখনো মানে কষ্টকাঠিন্য কষা পায়খানা, এবং দেখা যায় অনেকে এর জন্য এই গ্যাসের জন্য জল খেয়ে নিচ্ছে এবং সেই জলটা মানে মুখে আঙ্গুল দিয়ে বমি করার পর তার আচ্ছা সমস্যাটা ঠিক হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই নাক্সভম ওষুধটি খুবই ভালো কাজ করে। আর হিপার সালফারের দেখবেন একটা লক্ষণ আছে, ভালো করে মনে রাখবেন, যে আপনার দেখা গেল পেটে খামচানো ব্যথা হচ্ছে এবং আপনার পেটে ব্যথা হচ্ছে এবং গ্যাস হচ্ছে, দেখবেন যদি আপনি কোনো খাবার খান সেটা কিন্তু ওই খাবার খেলে আপনার ব্যথাটা কমে যাবে। এটা কিন্তু হিপার সালফারের একটা ভালো লক্ষণ, সেটা ভুলে গেছিলাম বলে দিলাম। তো এই যে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করলাম, তার পাশাপাশি আপনারা আর একটি ওষুধ সেবন করতে পারেন, সেটা কি ক্যারিকা পাপায়া। এটা সবাই জানেন যে এই ওষুধটি কিন্তু ক্যারিকা পাপায়া, এই ওষুধটি হচ্ছে পিঁপের থেকে তৈরি, এই ওষুধটি আপনারা মাদার ফর্মে খেতে পারেন। এটারও কিন্তু দেখা গেলো হজম শক্তি হচ্ছে না, আপনি কোনো মাংসযুক্ত খাবার খাচ্ছেন, মাংস খেয়ে নিয়েছেন কোনো বিয়ে বাড়িতে, ঠিকঠাক হজম হচ্ছে না। এই ক্যারিকা পাপায়া ওষুধটি যদি আপনারা মাদার ফর্মে খেতে পারেন, যে কোনো খাবার হজম আচ্ছা হয়ে যাবে। দেখবেন আপনার কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যখন মাংস রান্না হয় তখন কিন্তু এই ক্যারিকা পাপায়া অর্থাৎ পিঁপের থেকে এই ওষুধটি তৈরি, এই মাংস রান্নার জন্য কি করে এই পিঁপে কিন্তু কেটে কেটে দেয়, কি হয় তাহলে সেই মাংসটা ভালোভাবে গলে যায়, এবং এই মাংসটা গলে যায়। সেই ক্ষেত্রে যদি আপনার কোনো খাবার খেয়ে তাহলে আপনি মাংস খেয়েছেন ঠিকঠাক হজম হচ্ছে না, সেই ক্ষেত্রে এই ক্যারিকা পাপায়া এই ওষুধটি মাদার ফর্মে সকালে আর রাত্রিতে যদি 20 ফোঁটা করে হাফ কাপ জলের মধ্যে দিয়ে আপনারা খেতে পারেন, দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। তো এই কয়েকটি ওষুধ নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি আপনারা এই ওষুধগুলোর লক্ষণ এবং কিভাবে খেতে হবে বিস্তারিত আমি বলে দিলাম। তো এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, এই পর্যন্তই আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা।